হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ডক্টর খাদিজাতুল কুবরা এবং বর্তমানে কর্মরত রয়েছি পপুলার মেডিকেল কলেজ এবং হাসপাতালে। বরাবরের মতো আজও আপনাদের সাথে একটি স্বাস্থ্য তথ্য নিয়ে কথা বলবো। অনেকেই প্রশ্ন করেন ঘুমের মধ্যে কেন নাক ডাকা হয়, অনেকে এটা নিয়ে অনেক চিন্তাও করে যান, তাদের জন্য আজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য এসেছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। অনেকেই বলেন যে ঘুমের মধ্যে অনেকেই হচ্ছে নাক ডাকে, বা অনেকে বলে থাকেন যে ঘুমের সময় আমাকে বোবায় ধরে, আমি কোনো কিছু ফিল করতে পারি না, আমি ঘুম থেকে উঠতে চাই, আমার কাছে একটা বাধার সৃষ্টি মনে হয়, আমি উঠতে পারি না। মানুষজনের গল্প থেকে সাধারণত এই কথাটি উঠে এসেছে। অনেকেই বলে থাকেন যে ঘুমের সময় বোবা নামক একটি চিল তাকে ধরে রাখে এবং তার জন্য সে উঠতে পারে না। এবারে চলুন আসা যাক মেডিকেলের ভাষায় ডক্টরদের গবেষণায় কি এসেছে। দর্শক, ডক্টরদের গবেষণায় এসেছে যে এটি মূলত স্লিপ প্যারালাইসিস। আমরা যখন ঘুমিয়ে যাই তখন কিন্তু আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এবং আমরা একটা রেস্টিং পজিশনে চলে যাই। তাই যখন আমরা ঘুম থেকে উঠি আমাদের শ্রবণ শক্তি এবং আমাদের মস্তিষ্ক সবকিছু কাজ করতে কিছুটা সময় লাগে। সেই সময়ের যে ব্যবধানটা তার মধ্যেই অনেকেই এটাকে আন্দাজ করে ধরে যে এটি কোনো বোবায় ধরেছে। অনেকের সময় দেখা যায় যাদের ঘুমে কোনো বিঘ্ন ঘটে, অনেক রাত জেগে থাকা, ঠিক মতো ঘুম না হওয়া, এই কারণে এগুলো হয়ে থাকে। সাধারণত এতে চিন্তার কোনো কারণ নেই এবং এটি সাধারণত আপনার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই ঠিক হয়ে যাওয়া সম্ভব। এর জন্য ডক্টররা সাজেস্ট করে থাকেন যে আপনাকে দৈনিক অন্তত 6-8 ঘন্টা ঘুমোতে হবে। ঘুমানোর 4 ঘন্টা আগে আপনি কোনো রকমের এক্সারসাইজ করতে পারবেন না বা চা কফি এ জাতীয় খাবার খেতে পারবেন না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা এখনকার যুগে আমরা সবাই অনেক বেশি অ্যাডিক্টেড, ঘুমের সময় কোনো মোবাইল বা এই জাতীয় ইলেকট্রনিক কোনো ডিভাইস বা কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা যাবে না। সাধারণত দেখা যায় যে আমরা এগুলোতে অ্যাক্টিভ থেকে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারি। এরপরে যেটি ইম্পর্টেন্ট সেটি হলো আপনি যে রুমে ঘুমাবেন সেই রুমের পরিবেশটা হতে হবে শীতল এবং লাইট অবশ্যই অফ রাখতে হবে। ঘুমের জন্য একটা নির্দিষ্ট পরিবেশ যদি ঠিক করতে পারেন তাহলে আপনার ঘুম ঠিক হবে। এবং দৈনিক আপনাকে অন্তত 2-3 লিটার পানি খেতে হবে এবং আপনার যে রেগুলার খাদ্যাভ্যাস সেটাকে ঠিক রাখতে হবে। এরকম যদি ব্যবস্থায় আপনি নিজেকে ঠিক করে দিতে পারেন এবং আপনার যদি ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার 120/80, যদি এটা কন্ট্রোলে থাকে আর কোনো সমস্যা না হয় তাহলে এই সমস্যাতে ডক্টরের কাছে যাবার কোনো প্রয়োজন নেই। তবে যদি আপনি দেখেন যে আপনাকে যেটা আমরা বলছি স্লিপ প্যারালাইসিস বা আপনাদের ভাষায় যেটা বোবায় ধরা, এরকম কোনো প্রবলেম থেকে থাকে এবং আপনার বিপি কন্ট্রোলে থাকছে না, আপনার ভার্টিগো বা মাথা ঘুরাচ্ছে, এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক পেশেন্টেরই ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যায়, যেটা থেকে আমরা বলি যে সবসময় স্ট্রোকের একটা সম্ভাবনা থাকে, কিন্তু পেশেন্ট নিজেও জানে না যে তার ব্লাড প্রেশার ইনক্রিজ করেছে, অর্থাৎ তিনি হাইপারটেনসিভ রোগী। সেই ক্ষেত্রে ডক্টর আপনাকে পরীক্ষা করে আপনাকে প্রেসক্রাইব করবে যে আপনার কি ঔষধের মাধ্যমে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে নাকি লাইফস্টাইল কন্ট্রোলের মাধ্যমে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। তাই যারাই ঘুমের সময় বোবায় ধরা এই প্রশ্ন নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন, আশা করছি তাদের ক্ষেত্রে একটি সঠিক সমাধান দিতে পেরেছি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ঢাকা হেলথ টিভির সাথেই থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।